আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কের ধারে গাড়ুই মোড় লাগোয়া অঞ্চল থেকে শনিবার সকালে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলিশ। দুজনের অবস্থায় আশঙ্কাজনক থাকায় তাদের দ্রুত আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে দুজনেই অচেতন থাকায় তাদের পরিচয় জানা যায়নি। জখম দুজনের একজন সম্পূর্ণ নগ্ন অবস্থায় এবং একজনকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে পুলিশ। জখম দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, দ্য পিডি নিউজ।